ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রিম দিতে না পারলেও রোগীকে কোনোভাবেই ফেরানো যাবে না, দিতেই হবে চিকিৎসা। করোনাকালে অতিরিক্ত বেড ভাড়া নয়, বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসা খরচে লাগাম টানতে উদ্যোগ স্বাস্থ্য কমিশনের জারি নতুন অ্যাডভাইজারি। কখনো দাবি মতো অগ্রিম না দেওয়ায় করোনা আক্রান্তকে ভর্তি না নেওয়ার অভিযোগ। প্রায় দেড় ঘন্টা অ্যাম্বুলেন্সে শুয়ে থেকেই মৃত্যু রোগীর। কখনো চিকিৎসায় গাফিলতি তো কখনো মাত্রা ছাড়া বিল, সেই জন্য ডিপ্রেশনে রোগীর আত্মহত্যার চেষ্টার অভিযোগও উঠেছে। করোনা আবহে বারবার কাঠগড়ায় শহরের নানা বেসরকারি হাসপাতাল। এই প্রেক্ষাপটেই নতুন অ্যাডভাইসারি জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন, যেখানে বলা হয়েছে কোনো অবস্থাতেই রোগীকে চিকিৎসা না দিয়ে ফেরানো যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির জন্য অগ্রিম জমা না দিতে পারলেও চিকিৎসা করতেই হবে। হাসপাতালে কোনো অসুবিধে থাকলে তা জানাতে হবে স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে। স্বাস্থ্য কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। বেসরকারি হাসপাতালে বেলাগাম খরচে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে স্বাস্থ্য কমিশনের বক্তব্য। পয়লা মার্চের আগে বেসরকারি হাসপাতালে যে বেড চার্জ ছিল আপাতত সেই পুরনো হারে বেড চার্জ নিতে হবে। এই নিয়ম চালু থাকবে আইসিইউ আইটিইউ সহ অন্যান্য ক্ষেত্রেও। বেড চার্জ সহ চিকিৎসার অন্যান্য খরচের তালিকা হাসপাতালে অন্তত এমন তিনটি জায়গায় রাখতে হবে যাতে তা সহজেই রোগীর পরিবারের নজরে পড়ে। আমাদের রাজ্যে কোনো একটি বেসরকারি ওষুধ ব্যবসায়ী তারা 20% পর্যন্ত ছাড় দেয়, আপনাদের যে ফার্মেসি আছে অ্যাটলিস্ট 10% ডিসকাউন্ট দিন, অথবা সেই পেশেন্ট পার্টিতে সুযোগ দিন সে বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসে কনজিউমেবল। এই জায়গাটাও কিন্তু অসম্ভব একটা বড় মার্জিন থাকে। এইখানে আমরা বলছি অ্যাটলিস্ট 20% ডিসকাউন্ট। ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের জন্য যে ট্রিটিং ডক্টর তাকে যদি একের অধিকবার যদি তার পেশেন্টকে ভিজিট করতে হয় ট্রিটিং ডক্টর, তিনি আর একটি অ্যাডিশনাল ফি হিসেবে 1,000 টাকা পাবেন। এর পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার খরচ নির্ধারণে 3 সদস্যের কমিটিও গড়ে দিয়েছে কমিশন। স্বাস্থ্য কমিশনের নতুন অ্যাডভাইসারির পরিপ্রেক্ষিতে আমরি কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি আর্থিক বছরের শেষেই বেসরকারি হাসপাতালগুলিতে 5-10% বেড ভাড়া বাড়ে এবং তা কার্যকর হয় 1 এপ্রিল থেকে। এবছরেও তা হয়েছে, করোনা আবহে বেড ভাড়া বাড়েনি, অতিরিক্ত বিল সংক্রান্ত ঘটনাগুলি বিচ্ছিন্ন। আমরা রাজ্য সরকারকে জানাতে চাই এই অতিমারী মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে আছি। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আগেও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কোনোটাই কার্যকরী হয়নি, এটাও সেরকম আরেকটা আশ্বাসবাণী স্বাস্থ্য কমিশন প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। দেখুন, রোগী ফেরানো চলবে না, বিল ঠিক নিতে হবে, এটা তো প্রথম বার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই কথা বলেছেন, আমরা তো তার মুখ থেকে 1.5-2 মাস ধরে শুনছি এই কথা, কোনো ফল হয়েছে কি? আসলে ওনারা সমস্ত লোককে সান্ত্বনা দেওয়ার জন্য সব কথা বলেন, যেদিনই বলছেন তার পরের দিনে একজন ডাক্তারের 23 লাখ টাকা বিদেশ। আমার মনে হয় সরকারের কোথাও কন্ট্রোল নেই এবং এই প্রাইভেট হসপিটাল বহু জায়গায় তারা ইচ্ছা হলে রোগীকে ভর্তি নিচ্ছেন, নাহলে নিচ্ছেন না। এটা রীতিমতো একটা বিজনেস চলছে, কে টাকা দিতে পারবে দেখে ভর্তি নেওয়া হচ্ছে, রাস্তায় রোগী মারা যাচ্ছে। এগুলো স্টেটমেন্টবাজি না করে আমি বলছি করে দেখান।